হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির একশো পাঁচ দিনের কালেকশন নিয়ে বলি দ্য রেসলার এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো ওমর এই মুভির একশো বাহাত্তর দিনের কালেকশন নিয়ে লিপস্টিক এই মুভির একশো বাহাত্তর দিনের কালেকশন নিয়ে কথা বলবো তুফান এই মুভির একশো পাঁচ দিনের বাংলাদেশের প্লাস মালয়েশিয়া ওয়েস্ট বেঙ্গল ইউএসএ ইউকে ইউএই অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই বলি দ্য রেসলার এই মুভিটি কেনা যায় রিলিজ হয়েছে মুভিটি মোটামুটি শো পেয়েছে কিন্তু আমরা জানিয়ে দেই মুভিটি শুধু তিন দিনের শো পেয়েছে এটি মুভিকে লিমিটেড রিলিজ করা হয়েছে মুভিটি বাংলাদেশের সেন্সরে জমা পড়েছে খুবই তাড়াতাড়ি বাংলাদেশে রিলিজ হবে আমরা আশা করছি বলিদা রেসলার বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশের মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে কথা বলবে পাঁচটি কালেকশন নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকলের লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমতলো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রা জানে নবাগত হিরো মুন্না খান স্যার একশো পাঁচ দিন কমপ্লিট করেছে নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি মেগা ব্লক বাস্টার ফিল্ম বাংলা দর্শকরা যেরকম মুভি পছন্দ করে ডার্ক ওয়ার্ল্ড কিন্তু সেরকম ফিল্মই ছিল যার কারণে কিন্তু এটি বক্স অফিসে দিন করতে পেরেছে আপনারা জানেন ব্লকবাস্টার সিনেমাসে চলছে স্টার সিনেপ্লেক্সে চলছে এবং সিঙ্গেল স্ক্রিনে চলছে সবকিছু মিলিয়ে মুভির কালেকশন ভালো মুভিটি লং টাইম রান করলে বক্স অফিসে আরো আয় করতে পারবে নিজের একশো পাঁচ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালে কালেকশন শুনল দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যারের ক্যারিয়ারের প্রথম ফিল্মটি কিন্তু ক্লিন হিট যার কারণে আমরা আশা করছি তার আপকামিং প্রোজেক্টগুলিও ভালো হবে আপনার জানিয়ে দেই ডার্ক ওয়ার্ল্ডের পরে তিনি আরও দুইটি মুভি প্রজেক্ট অ্যানাউন্স করেছেন একটি তো ডার্ক ওয়ার্ল্ড টু আরেকটি নতুন মুভি সাইন করেছেন যেটির অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি এখন বলিদা রেসলার নিয়ে বাজেট চলে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রপার জানেন নাসির উদ্দিন খান স্যার এমনি দ্বিতীয় দিন কমপ্লিট করেছে বলিদা রেসলার এটি বাংলাদেশে রিলিজ হয়নি মুভিটি কেনা রিলিজ হয়েছে কেনা যায় মুভিটি লিমিটেড স্ক্রিনে রিলিজ হয়েছে কম শো পেয়েছে এবং মুভিটি শুধু তিন দিন শো করবে গতকাল করেছে আজকে করছে এবং আগামীকাল করবে আপনার জানিয়ে দেয় বলিদা রেসলার কিন্তু খুবই পজিটিভ রিভিউ পাওয়া ফিল্ম অবশ্যই বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশের দর্শকদের মন মাতাবে অবশ্যই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো আসবে বলিদা রেসলার আপনার জানিয়ে দেয় কেনা যায় পজিটিভ রিভিউ পেয়েছে মুভিটি কিছু পুরস্কারও আপনারা জানেন ইন্টারন্যাশনাল মার্কেটে পেয়েছে যার কারণে মুভির হাইপ খুবই তুঙ্গে নিজেদের দ্বিতীয় দিনে কেনাজা থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল দুই দিনের কালেকশন হলো পাঁচ লক্ষ টাকা কালকেও মুভিটি হতে পারে এরকম কিছুই কালেকশন করবে এবং লিমিটেড স্ক্রিন রিলিজ হওয়ার পরে কেনাডায় পরবর্তী চলবে কিনা এটি তো যারা প্রোডাকশন হাউস যারা ডিস্ট্রিবিউটার টিম তারাই জানেন আমরা আশা করছি বলিদা রেস্তার বাংলাদেশে রিলিজ হলে ভালো কালেকশন করবে বাংলাদেশের দর্শকরা এরকম মুভি দেখেনি অবশ্যই রেসলিং টাইপের এরকম মুভি যেটা কাবাডি বলে বা আপনারা জানেন কুস্তি বলে এরকম মুভি বাংলাদেশে দেখলে অবশ্যই বাংলাদেশের দর্শকরা পছন্দ করবেন এখন ও বলব ওমর নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডার আপনারা জানেন শরীফুল রাজ সালে একশো বাহাত্তর দিন কমপ্লিট করে নিয়েছে ওমর কিন্তু আপনারা জানেন মাঝখানে প্রায় পঞ্চাশ দিনের মতো চলেনি এর আগেও মুভিটি রান করেছিল কিন্তু পঞ্চাশ দিন মুভিটি রান করেনি হঠাৎ করে ওমরকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে নতুন করে শো দেওয়া হয়েছে যার কারণে ওমর চলছে শুধু ওমর নয় লিপস্টিককেও নতুন করে আপনারা জানেন শো দেওয়া হয়েছে এই দুইটি ফিল্ম একই সাথে রিলিজ হয়েছিল রোজারি দে কিন্তু বর্তমানে এই দুইটি ফিল্মকে আবার নতুন করে শো দেওয়া হয়েছে যার কারণে কিন্তু দুইটি ফিল্ম ভালো কালেকশন কালেকশন করেছে ওমর খুবই পজিটিভ রিভিউ পাওয়া একটি ফিল্ম দর্শকদের মন জয় করা একটা ফিল্ম আমরা আশা করছি ওমর লাইফ টাইমে ভালো কালেকশন এনে দিবে এদের একশো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল চার কোটি বারো লক্ষ টাকা ওমর একটি রেকর্ড বেকিং করা ফিল্ম মাইল ফলো করা ফিল্ম কারণ আপনারা জানেন মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়েছে শরিফুল রাজ স্যার একসাথে তিনটি ফিল্ম রোজারিতে রিলিজ হয়েছিল ওমর কাজল রেখা এবং আরেকটি মুভি রিলিজ হয়েছিল যেটি হলো দেয়ালের দেশ তিনটি মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে ও মোর লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি লং টাইম রান করবে কিনা এটি সামনের দিনগুলিতে দেখা যাবে এনে বলবো লিপস্টিক নিয়ে বাজেট চলে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার আপনারা জানেন আদর রাজার স্যার কমপ্লিট করে নিয়েছে আদরাজ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন এনে দিয়েছে এটি এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে লিপস্টিক একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম মুভিটি বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লক কালেকশন এনে দেবে এদের একশো বাহাত্তর দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল চার কোটি চব্বিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন দেখবেন দর্শকদের মন জয় করা এই ফিল্মটি একশো দিন রান করেছে এবং বর্তমানে মুভির সংখ্যা খুবই ভালো বর্তমানে মুভি কিন্তু তুফানকে টক্কর দিচ্ছে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে আমরা আশা করছি লিপস্টিক ফিল্মও ভালো কালেকশন করবে কিন্তু তুফান কালজয়ী ফিল্ম মুভিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্রথম বাংলা ফিল্ম যেটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে তুফানের এআইয়ের রেকর্ড কেউই ভাঙতে পারবে না এবং আপনার জানিয়ে দে এটি বাংলাদেশের মাইল ফলক হয়ে থাকবে কারণ তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং পঞ্চাশ কোটি ক্লাব কিন্তু একটা নতুন মাইল ফলক তুফান নিয়ে বাজেট ছিল পনেরো কোটি টাকা জানেন গ্লোবাল সুপার সাকিব খান সার্ম একশো পাঁচ দিন কমপ্লিট করে নিয়েছে বাংলাদেশে দিন কমপ্লিট করলো মালয়েশিয়াতে দিন কমপ্লিট করছে ওয়েস্ট বেঙ্গলে চলছে ইউকে তে চছে ইউনাইটেড চলছে অস্ট্রেলিয়াতে চলছে আপনারা জানেন তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে পঞ্চাশ কোটির যে মাইল ফলক এটি পার করেছে আগে কোনো বাংলা ফিল্ম করতে পারেনি প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার ছিল মইটি তেতাল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছিল কিন্তু তুফান সেই রেকর্ডটি ভেঙে নতুন আয়ের রেকর্ড ঘটেছে আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হয়েছে এবং দর্শকদের মন জয় করা ফিল্ম হয়েছে অবশ্যই তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারবে ফ্যামিলান সাপোর্ট করলে তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস একটি মেগা ব্লক হয়ে যাবে নিজের একশো পাঁচ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা নিজেদের আটত্রিশ দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে দুই লক্ষ টাকা সাতাশি দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দুই লক্ষ টাকা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে মধ্যে চলছে দর্শকদের মন জড়াই ফিল্মটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে চলেছিল কিন্তু খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হয়েছিল কিন্তু আমরা জানিয়ে দেই সিঙ্গেল স্ক্রিনের মালিকরা মুভিকে ধরে রেখেছে শো সংখ্যা দিয়েছে এবং বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গলে চলছে কিন্তু যে কোনো সময় ওয়াশ আউট হতে পারে নিজেদের চুরানব্বই দিনে মুটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউনো জার্মান থেকে আয় করেছে এক লক্ষ টাকা মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুজি চলছে ইউনো জার্মার থেকে মুভিটি আগামী সপ্তাহে ওয়াশ আউট হতে পারে কিন্তু ইউএসএ ইউকে এবং অস্ট্রেলিয়া এই তিনটি কান্ট্রিতে মুজি শো সংখ্যা ধরে রাখবে কারণ এখানে বাংলাদেশি মুভিটির এখনও চাহিদা রয়েছে ভালো শোতে চলছে দর্শকরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে তুফান লাইফ টেমে আরো বেশি আয় করতে পারে নিজেদের একশো দিনে ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে আয় করেছে উনিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হল ছিয়াত্তর কোটি উনিশ লক্ষ টাকা তুফান একটি মাইল ফলো করা ফিল্ম এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যারা তুফান দেখেছে এবং এখনও দেখেননি সবাই দেখতে পারেন আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে সিনেমা হলে চলছে এবং ওটি প্ল্যাটফর্মও চলছে আপনারা বুঝতেই পারছেন মুভির কীরকম হাই মুভিটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরও সিনেমা হলে মুভিকে শো দেওয়া হচ্ছে এবং ভালো শো দেওয়া হচ্ছে আপনারা জানেন ইস্টার সিনেপ্লেক্সে প্রতিদিন মুভিটির বারোটি শো চলছে মুভিটি ব্লকবাস্টারে প্রতিদিন তিনটি করে শো চলছে মুভিটি লায়ন সিনেমাস জয় সিনেমাস অনেক জায়গায় চলছে দর্শকরা এ মুভিকে সাপোর্টেট করছে সিঙ্গেল স্ক্রিনেও কিছু জায়গায় মুভি চলছে আপনারা জানেন যশোরের সবচেয়ে বড় সিনেমা হল মনিহারাও এই মুভিটি চলছে যাই হোক তুফান কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন গার্কল্ড দা বলি দা বলি দ্য রেসলার ও মোর লিপস্টিক তুফান এই পাঁচটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ